নমস্কার আজকে আমরা শুনব শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প যশোদা আশ্রমের হত্যাকাণ্ডর প্রথম পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা টিপে রাখতে ভুলবেন না কারণ এক যে ছিল প্রিয়াঙ্কার দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করা সেলিব্রেশন হিসেবে যে গিভেটা হবে তার জন্য কিন্তু এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইবড থাকাটা জরুরি কারণ গিভ খেলাটা আমরা এক যে আছে প্রিয়াঙ্কাতেই খেলব চ্যানেলের লিংক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন যে বইটা থেকে আমি এই গল্পটা পড়ছি যদিও সেই পার্টিকুলার বইটার কোনো লিঙ্ক আমি অনলাইন পেলাম না শ্রী গৌতম রয়ের আরেকটি বইয়ের লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনেই পেয়ে যাবেন যদি আপনারা বইটা কিনতে ইচ্ছুক থাকেন শুরু করছি আজকের গল্প যশোদা আশ্রমের হত্যাকাণ্ডর প্রথম পর্ব যুবনাশ্য সেনের সঙ্গে আমাদের আলাপ হয় ট্রেনে উনি আমাদের সঙ্গে একই কামরায় ফিরছিলেন লখনৌ থেকে ভদ্রলোকের নামটা আমাদের শোনা ছিল ব্যাপক জনখ্যাতি না থাকলেও ধ্রুপদাঙ্গিব গানে ওর নাম যশ মোটামুটি বিদগ্ধজনের পরিচিত গান টানের ব্যাপারে আমার অরুচি না থাকলেও বিশেষ আগ্রহের তেমন কিছু ছিল না কিন্তু আমার বন্ধু নীল মানে শখের গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির প্রাচ্য এবং পাশ্চাত্যের উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে ঝুঁক প্রবল নিজে ও তেমন গান গাইতে পারে না কিন্তু ওর মতো রসিক শ্রোতা পাওয়া শিল্পীর পক্ষে সৌভাগ্য মনে রাখার মতো কোনো গান একবার শুনলে সে কণ্ঠস্বর ও কোনোদিনও ভুলে যায় না গায়ক যতই অখ্যাত হোক নীলের কাছে মর্মস্পর্শী হলে সেই কণ্ঠ ওর মনের টেপ রেকর্ডের চিরদিনের মতো ধরা হয়ে থাকে যুবনাশ্ব সেন ও নীলের কাছে আত্মগোপন করে থাকতে পারলেন না প্রথম শ্রেণীর কামরায় আমরা ফিরছিলাম উনি ছিলেন আমাদের সামনে। এর আগে আমি কোনোদিনও ওকে চাক্ষুষ দেখিনি নিল না হঠাৎ গুনগুন করে একটা সুর ভেসে এলো নীল এতক্ষণ সায়েন্স ফিকশনে তন্ময় হয়েছিল গানের আওয়াজে ও চকিতে সামনে সিটে বসা ভদ্রলোকের দিকে তাকালো ভ্রু কুঁচকে দু তিন মিনিট কি যেন চিন্তা করলো তারপর আমাকে কনুইয়ে ঠেলা দিয়ে বললো গাইছে বলতো আগেই বলেছি আমি অত গানের সমজদার নই ঠোঁট উল্টে বললাম কে জানে সহজ সুরটা ধরতে পারলি না হুঁ বলে একটু আগে যে গল্পের প্লটটা ভাবছিলাম তারই মধ্যে ডুব দেবার চেষ্টা করলাম প্রায় মিনিট দশেক পর ভদ্রলোক ওর গুনগুনানি থামিয়ে একটা সিগারেট ধরালেন সিগারেটের নেশা বড় সংক্রামক নীলও একটা সিগারেট ঠোঁটে চেপে এক্সকিউজ মি আপনার দেশলাইটা যদি আমার একটু আশ্চর্য লাগলো নিজের পকেটে ব্রণিকা থাকা সত্ত্বেও অপরিচিত একজনের কাছে আগুন ভিক্ষে করছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে ভদ্রলোক ওর দেশলাইটা এগিয়ে দিলেন আগুন জ্বালিয়ে দেশলাইটা ফেরত দিতে দিতে নীল বলল আপনি মালকোশের ওপর আলাপ করছিলেন তাই না ওই আর কি আপনার গলার সঙ্গে বড় আশ্চর্য রকমের মিল আছে আর একজনের গলার কার বলুন তো জুবনাশ্ব সেন বলে এক বাঙালি গায়কের আশ্চর্য বলে ভদ্রলোক এবার অনেকখানি বিস্ময় নিয়ে নীলের দিকে তাকিয়ে রইলেন না না মানে আমার ভুল হতে পারে নীল ওর সিগারেটে টান দিয়ে বললো যুবনাশ্ব সেনের গান শুনলে আমার মতো আপনারও তাই মনে হতো আশ্চর্য এ নিয়ে আপনি দুবার আশ্চর্য বললেন আমি কি কিছু ভুল বলেছি না আশ্চর্য হবার মতো কথা বলছেন বলছি জীবনাশ্ব সেনকে আপনি চেনেন না না চিনব কোত্থেকে ভদ্রলোককে কোনোদিন চোখেই দেখিনি হ্যাঁ না দেখা এবং না চেনাই স্বাভাবিক অথচ আপনি তার গলার স্বর মনে রেখে দিয়েছেন এটা আশ্চর্যের না না বোধ হয় না কারণ আমি যতদূর জানি ভদ্রলোক এ পর্যন্ত একখানি মাত্র রেকর্ড করেছেন একদিকে আশাবড়ি অন্যদিকে বেহাগ গান্ধু আমি শুনেছি খবার শুনেছেন একবারই সোনা সৌভাগ্য হয়েছিল আমার পরিচিত এক রেকর্ডের দোকানে আশ্চর্য তিনবার হলো কিন্তু বলেই নীল হেসে উঠলো ভদ্রলোকও হাসতে হাসতে বললেন আপনি তোমার সেই সাংঘাতিক লোক মাত্র একবার শুনে একটা গলার আওয়াজ আপনার মনে থাকে এটাই তো আশ্চর্য তাহলে সত্যি কথাটাই বলে ফেলি এই অধমের নাম যুবনাশ্ব সেন এবার আমি ভদ্রলোককে ভালো করে না দেখে থাকতে পারলাম না গাইয়ে বলে মনেই হয় না চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই শুধু বৈশিষ্ট্য কেন সাধারণভাবে তাকে সুশ্রীও বলা যায় না মাথার সামনের দিকে বেশ খানিকটা টাক গালে দু এক দিনের দাড়ি জমেছে সামান্য চাপা নাক পুরো ঠোঁট গায়ের রঙটা কালোর দিকে তবে পরিধেয় বস্ত্রগুলো স্বচ্ছলতার আভাস দেয় বেটে খাটো হলেও পুরু লেন্সের চশমার মধ্য দিয়ে যুবনাশের চোখের তীক্ষ্ণত্ব ম্লান হয়নি আর হাসিটা প্রাণবন্ত বৈশিষ্ট্যবিহীন চেহারার সব ত্রুটি ঢাকা পড়ে যায় চোখের দুতি আর মুখের হাসিতে বেশ দামি র সিল্কের পাঞ্জাবি এবং একই রঙের সিল্ক চোষতে খুব একটা খারাপ লাগছিল না যুবনাশ তখনও বলে চলেছেন একজন অখ্যাত অনামী গায়কের মাত্র একখানা রেকর্ডের গান একবার শুনেই আপনি আপনি তো আসল জহুরি মশাই না 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 ও সব কিছু না গানের প্রতি যাদের ইন্টারেস্ট বেশি মাত্রায় থাকে তারা একবার শুনেই গায়কের কণ্ঠস্বর চিনে রাখতে পারে হবেও বা আমার ঠিক জানা নেই তবে আমি খুবই সাধারণ গাইয়ে রেকর্ডটাও নিজের ইচ্ছেতে করিনি এক বন্ধুর পীড়াপিড়িতে করতে বাধ্য হই কিন্তু আপনার গায়কী তো খুব ভালো নীল দ্বিধাহীনভাবে বলল আপনি আরও রেকর্ড করুন নাম করবে এটুকু বলতে পারি উত্তরে যুবনাশ্য সহসা কোনো জবাব দিলেন না বেশ কিছুক্ষণ নীরব থাকার পর বললেন যুবনাশ কে ছিল জানেন হুম সূর্যবংশীয় রাজা মান্ধাতার বাবা ভাগ্যের কি পরিহাস দেখুন আমার এই কদাকার চেহারার সঙ্গে আমার পিতৃদেব রমোনার্জনের নাম জুড়ে দিয়েছেন যে তার ধাক্কাতেই সর্বদা লজ্জিত হয়ে থাকি আমি আসলে আমাকে না ওসব মানায় না গাইয়ে টাইয়ে হবার স্বপ্নও দেখি না আমি ভালো লাগে তাই গান গাই ব্যাস এই পর্যন্ত আমাকে দেখে বড় জোর মনে হবে বস্তি অঞ্চলে কোনো চায়ের দোকানের মালিক ভদ্রলোকের দিকে আর একবার তাকালাম বুঝলাম ওর ব্যথাটা কোথায় চাপা আছে একটা উত্তর হঠাৎ মনে পড়ে গেল কিন্তু নীল ঠিক আমার কথাটাই বলে ফেলল কিন্তু যুবনাশুবাবু চেহারাটাই সব নয় আপনি তো আর ফিল্ম আর্টিস্ট হতে যাচ্ছেন না তাও এখন ফিল্মের ধারাও পাল্টাচ্ছে আজকাল পরিচালকেরা সুন্দর অভিনেতাকে মেকআপ দিয়ে কুচ্ছিত করেন না প্রয়োজনে তারা কুচ্ছিত চেহারার অভিনেতাকে খুঁজে নেন গাইয়ের কণ্ঠস্বরটাই আসল চেহারা কি আসে যায় হঠাৎ যুবনার হো হো করে হেসে উঠলেন তারপর বললেন এরপর নিশ্চয়ই আপনি তুলনা টানবেন ভ্যানগোটোর নাম করবেন আপনার মুখে এসব মানায় রমণী রঞ্জন করার মতো চেহারা আপনার কিন্তু যাক সে কথা এবার আপনার পরিচয়টা একটু পাওয়া যাক ওই আশ্চর্য শব্দটা তিনবার তিনবার নয় চারবার হ্যাঁ চারবার হ্যাঁ হ্যাঁ চারবারই বলেছিলাম বটে তবেই দেখুন এরকম একজন প্রতিভাধর লোকের পরিচয়টা তো পাওয়া দরকার তাই না তারপর নীলের পরিচয় পেতেই ভদ্রলোক হাই হাই করে উঠলেন বলুন ঠিক বলেছে কি না রতনে রতন চেনে তাহলে আপনি নিজেই স্বীকার করছেন আপনি একটি রত্ন তাই তো না না মিস্টার ব্যানার্জি আপনার সঙ্গে কথায় পাড়া সত্যি কঠিন সেই শুরু সাধারণত ট্রেনের আলাপ বা বন্ধুত্ব ট্রেনেই শেষ হয়ে যায় বড়জোর অতি উৎসাহীর ক্ষেত্রে দু একবার এ ওর বাড়ি যাতায়াত করেন তারপর দৈনন্দিন জীবনে ঘটনা চাপে উৎসাহ নিভে যায় ক্রমশ দেখা সাক্ষাতের শেষ রেশটুকুও শেষ হয়ে যায় কিন্তু যুবনাশের ক্ষেত্রে তা হলো না উনি রীতিমতো নীলের ভক্ত হয়ে উঠলেন বোধ দুটি কারণে নীলের অতিরিক্ত পেশাটি বেশ রোমাঞ্চকর খুব একটা স্নায়ু দৌর্বল্য ঘটিত কারণে না ভুগলে এই রোমাঞ্চকর পেশাটিতে অনেককেই আসক্ত হতে দেখেছি যুবনাশও হয়েছিলেন প্রায় তিনি এসে নীলের গোয়েন্দা জীবনে দেখা নানান ক্রিমিনালদের সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে কৌতূহল নিবৃত্ত করতেন আর দ্বিতীয় কারণ ওর গানের এমন রসক শ্রোতা পাওয়া অবসর থাকলে নীলকে উনি গান শোনাতেন আমি ব্যক্তিগতভাবে গানের বিশেষ ভক্ত না হলেও বলতে পারি যুবনাশ সত্যি ভালো গাইয়ে অন্তত গলাটি বড় মধুর এই আসা যাওয়া এবং ঘনিষ্ঠতার মাধ্যমে ভদ্রলোকের অতীত এবং বর্তমান জীবনের অনেক কিছুই আমরা জেনেছিলাম বেটে লোকটির আসল বয়সটা অনুমান করা কঠিন তার উপর মাথার চুল একটাও পাকেনি যেটুকু বয়স বোঝা যায় তা ওই সামনের অংশের বিরল কেশের জন্যে ভদ্রলোকের বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই অকৃতদার ভবিষ্যতে আর বিবাহ করবেন এমন কোনো বাসনাও নেই তার এই বয়স পর্যন্ত অবিবাহিত থাকার আদি এবং অকৃত্রিম কারণ একটাই যৌবনে এক যুবতীকে ভালোবাসেন কিন্তু যে কোনো কারণেই হোক সেই ভালোবাসায় ছেদ পড়ে তারই সম্ভাব্য পরিণতি তিনি চিরুকুমার পৈতৃক সূত্রে কিছু টাকা পয়সা পেয়েছিলেন নেশা ভাঙ অথবা অন্য কোনো বদভ্যেস না থাকায় পিতৃদত্ত অর্থের সুদেই তার জীবিকা নির্বাহ হয়ে থাকে ফতিয়ার ইয়ার পর্যন্ত ডাক্তারি পড়তে পড়তে খেয়াল বসে পড়াশোনা বাতিল করেন গানটা পেশা নয় সামান্য নেশা বলা যায় ব্যবসা বাণিজ্য অথবা চাকরি কোনোটাই ওর ধাতে পোষায় না সারা জীবন বাউন্ডুলের মতো ঘুরে বেরিয়েছেন ইদানিং প্রায় বছর পাঁচের যাবত তিনি এটি বাসস্থানে আটকে গেছেন বাসস্থানটি একটি আশ্রম যশোদা আশ্রম আশ্রমের মালিক সুবর্ণ ঘোষাল যুবনাশ্বের বাল্যবন্ধু ঘুরতে ঘুরতে একদিন যুবনাশু বন্ধুর আশ্রমে গিয়ে পড়েছিলেন কিন্তু আর বেরিয়ে আসতে পারেননি ভালোবাসার বন্ধনে সেখানেই তিনি বন্দি একদিন হাসতে হাসতে নীলকে উনি বলেছিলেন পারলাম না মশাই পারলাম না সুবর্ণকে বিমুখ করতে পারলাম না ও যখন বলল এতদিন পর তোকে পেয়েছি বাউন্ডুলের মতো তোকে আর ভেসে যেতে দেব না তোকে এখন থেকে এখানেই থাকতে হবে ওকে না করতে পারলাম না প্রথমটা আমি খুব আপত্তি করেছিলাম আপনি বলুন তো মিস্টার ব্যানার্জি কারো আশ্রয় থাকা কি খুব সম্মানের না তা হয়তো নয় তবে আশ্রয় বলছেন কেন বলবো না তিনি তার আশ্রমের একটি বাংলো আমার জন্য ছেড়ে দিয়েছেন এমনকি খাওয়াটুকুও তার ওখানে গিয়েই প্রতিদিন সারতে হয় তা এই ব্যবস্থাটা আপনি মেনে নিলেন কেন না নিয়ে কোনো উপায় ছিল না যশোদা যার নামে আশ্রম মানে সুবর্ণ স্ত্রী আমার কোনো আপত্তিতে কানই দিল না তবে একদিন দেখবেন পাখি ঠিক ফুরুত সে কল কেটে একদিন ঠিক কাটব হুম তা পুরো আশ্রমের মালিক কি আপনার বন্ধুই হ্যাঁ অবশ্য আশ্রম অর্থে যা বোঝায় এ ঠিক তা নয় বেশ কয়েক বিঘে জমি নিয়ে গ্রামের প্রান্তে একটি নিরিবিলি বস্তি প্রায় পঁয়ত্রিশটি পরিবার ওই আশ্রমের বাসিন্দা আশ্রমের সব কথা বলতে গেলে এক ইতিহাস পরে একদিন বলবো খুন কিন্তু শহর থেকে একটু দূরে এমন শান্ত নির্জনতা আপনি চট করে পাবেন না আর আমিও হই মায়ায় জড়িয়ে পড়লাম চলুন না একদিন আমাদের আশ্রমে ভালো লাগবে আমি গ্যারেন্টি দিতে পারি আর কিছু না হোক সবুজ গাছপালা দেখলেও আপনার দিনটা কেটে যাবে যশোদা আশ্রমের সবুজ শান্ত পরিবেশ আর নির্জন কলুসহীন জীবনের অনেক গল্পই যুবনাশ্র আমাদের কাছে করতেন আর বারবার ওদের ওখানে বেরিয়ে আসার আমন্ত্রণ জানাতেন নীল বা আমি অনেকবারই যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু এক বিশেষ সংকোচের কারণে যাওয়া হয়ে ওঠেনি জীবনা ওখানকার আশ্রিত আশ্রিতের আমন্ত্রণে মালিকের বাড়ি গিয়ে ওঠা নীল ঠিক মন থেকে মেনে নিতে পারেনি বলেই এতদিন যাওয়া হয়নি কিন্তু শেষ পর্যন্ত আমাদের যেতে হলো সেই অনিবার্য আকর্ষণ যে আকর্ষণ নীলের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয় যশোদা আশ্রমের বাসিন্দা রামলোচন আহিরের রহস্যময় মৃত্যু দিয়ে যা শুরু এক রবিবারের দুপুরে নিয়ম মতো আমাদের আড্ডা এসেছিলেন আড্ডা বলতে আমার আর নীলের সঙ্গ এমনিতে ভদ্রলোক প্রাণোচ্ছল সর্বদাই গুনগুন করা গানের শুন নিয়ে বিভোর উনি পাশে এসে বসলেই মনে হবে একটা ভ্রমর গুঞ্জন করতে করতে এসে বসল সেদিন কিন্তু ঠিক উল্টোটাই ঘটল নীলের ছোট্ট ঝুল বারান্দার একটা বেতের চেয়ারে গিয়ে ঝুপ করে বসে পড়লেন ভদ্রলোককে সেদিন ভীষণ অন্যমনস্ক মনে হল চশমার ভিতর থেকে ভাষা ভাষা দৃষ্টি যেন কোথায় হারিয়ে গিয়ে এক অন্যতর গভীর চিন্তায় ডুব দিয়েছে নীল আর আমি একবার মুখ চাবাচাবি করলাম কিন্তু ওর দূরমনস্ক ভাবটা আমরা নিজে থেকে ভেঙে দিলাম না জানি একসময় উনি নিজেই মুখ খুলবেন এবং খুললেনও কোথাও শান্তি নেই না বাবু। নীল সিগারেট টানতে টানতে ওর দিকে একবার তাকালো তারপর অলস ভঙ্গিতে বলল হঠাৎ এ কথা কেন বলছেন পৃথিবীতে সব সুখের মধ্যেই একটু না একটু অসুখের ছোঁয়া যেন থাকতেই হবে তাই না দার্শনিকের মতো নীল বলল। জগতের এই তো নিয়ম কিন্তু আপনার হলোটা কি বেশ ছিলাম জানেন ছন্ন ছাড়া জীবনের মধ্যভাগে এসে মনে হয়েছিল যশোদা আশ্রমেই বুঝি জগতের সব সুখ লুকিয়ে আছে তা তো থাকে না থাকতে বুঝি পারেই না এবার আমি কিছু না বলে থাকতে পারলাম না আশ্রমে খারাপ কিছু ঘটনা ঘটেছে নাকি চট করে এ প্রশ্নের উত্তর না দিয়ে উনি দু তিন মিনিট চুপ করে বসে রইলেন তারপর ধীরে ধীরে বললেন একটা মৃত্যু অবশ্য মৃত্যুর গতি পৃথিবীর সর্বত্র তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু সেই মৃত্যু যদি স্বাভাবিক না হয় নীল জিজ্ঞেস করল আপনার এই কথার অর্থ একটা জলজ্জান্ত লোক বলা কওয়া নেই ধুম করে মরে গেল না কিন্তু সেটা তো অস্বাভাবিক নয় এমন ঘটনা হামেশাই ঘটে হ্যাঁ ঘটে কিন্তু মনে থেকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে রামলোচনের মৃত্যুটা স্বাভাবিক আমি আমি ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না মিস্টার ব্যানার্জি কিন্তু কোথায় যেন একটা খটকা কিসের খটকা আপনি কি কিছু সন্দেহ করছেন আমার কেবলই মনে হচ্ছে লোকটাকে কেউ মেরে ফেলেছে মেরে ফেলেছে মানে খুন জোর করে কেউ কাউকে মেরে ফেললে সে তো খুনি হয় আগে হলে না হয়তো এসব নিয়ে কিছুই ভাবতাম না কিন্তু ইদানিং আপনার সঙ্গে থেকে থেকে আমাকে সব খুলে বলুন রামলোচনটা কে তার মৃত্যু কিভাবে ঘটল তাহলেই আপনার সন্দেহের কারণটা বোঝা যাবে বেতের চেয়ারের উপর পা মুড়ে বেশ গুছিয়ে বসলেন যুবনাশ্র তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন রামলোচনকে এই প্রশ্নের জবাব দেবার আগে একটু অতীতের কথা বলে নেওয়া ভালো কলকাতা থেকে মাইলসত্তর দূরে যশোদা আশ্রম আগেই বলেছি আশ্রম বলতে যা বোঝায় এ ঠিক তা নয় কয়েক বিঘা ঘেরা জমির মধ্যে কয়েক ঘর লোক একসঙ্গে বাস করে আর কি এর মালিক সুবর্ণ ঘোষাল আমার কলেজ জীবনের বন্ধু বলতে পারেন আমার একমাত্র শুরিদ স্ত্রীর নামেই আশ্রমের নাম রাখেন যশোদা আশ্রম তো সুবর্ণর এই আশ্রম করার পিছনে একটি কারণ আছে সুবর্ণ অত্যন্ত ধর্মভীরু লোক ওর মুখেই শোনা ওর বাবা হারাধন ঘোষালের যৌবনের কোনো এক দুষ্কর্মের প্রায়শ্চিত্ত নাকি ওর এই আশ্রম গড়ে তোলার মূল কারণ দুষ্কর্মটা কি না সেটা ঠিক বলতে পারবো না তবে শুনেছিলাম হারাধন বাবু স্ত্রীর বর্তমানে দ্বিতীয়বার বিবাহ করেন ওই তারই এক বিধবা বন্ধুপত্নীকে সেই মহিলার নাকি একটি পাঁচ বছরের সন্তানও ছিল তা এতে অন্যায়ের কি হলো চল্লিশ কি পঞ্চাশ বছর আগে বহু লোকেই দুটো বিয়ে করত। না না অন্যায়টা সেখানে নয় সুবর্ণর মতে অন্যায়টা অন্য জায়গায় বিয়ের পরই নাকি সেই স্ত্রী রহস্যজনকভাবে আগুনে পুড়ে মারা যান এবং তার শিশু সন্তানটি নিরুদ্দেশ হয়ে যায় আর কেউই তার কোনো খবর পায়নি অ্যাকচুয়ালি যশোদা আশ্রমের এই জমিটা কেনা হয়েছিল হারাধনবাবুর দ্বিতীয় স্ত্রীর জন্যে ভোগ তো তারা করতে পারেননি তাই মৃতা সেই মহিলার তৃপ্তির সাধনেই এই আশ্রম আর কি বুঝলাম তারপর বাবার মৃত্যুর পর সুবর্ণ বিরাট পাঁচিল দিয়ে সমস্ত জমিটাকে ঘিরে ওই বন জঙ্গল সাফ করে তৈরি করলো ওই যশোদা আশ্রম যে বাসিন্দাদের নিয়ে ও আশ্রম সাজালো এক কথায় তারা সবাই দরিদ্র এবং ওর আশ্রিতই বলা যায় কিন্তু সবাই যদি দরিদ্র এবং আশ্রিত হয় তাহলে তাদের ভরণ পোষণও কি আপনার বন্ধুর দায়িত্ব সেটা একটা নিয়মে চলে ওখানে প্রত্যেককেই কিছু না কিছু কাজ করতে হয় একটা বিরাট পোলট্রি আছে কয়েকজনের উপর সেটা দেখাশুনোর ভার রয়েছে আছে একটা হর্টিকালচার সেটা নিয়ে কেউ কেউ ব্যস্ত এছাড়া আছে পুকুর ক্ষেতের ফসল আসলে প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে উৎপন্ন ফসল বা মাছ বা হাঁস মুরগি সবই বাজারে বিক্রি হয় লাভাংশটা থাকে সুবর্ণর হাতে বিনিময়ে সে দেয় তাদের ভরণ পোষণ এবং ওই থাকার বাসস্থান বাহ সুবর্ণবাবু তো বেশ পাকা ব্যবসাদার না না ক্রুড অর্থে তাই মনে হলেও ও কিন্তু খুব সজ্জন লোক যৎসামান্য কাজের বিনিময়ে এতগুলো লোকের দায়িত্ব নেওয়া কি চারটিকানি কথা বলুন আপনি তো দরিদ্র নন আপনি থাকেন কেন আপনার কাজটা কি একটু চুপ করে যুবনাশ্য বললেন না বা আমার কোনো কাজই নেই ওখানে একটা লাইব্রেরি আছে দুবেলা বই পড়ে আর সঙ্গীত চর্চা করে কেটে যায় আমি উড়ো পাখির মতো এসে জুটেছি সংসার বন্ধন আমার কোনো দিনই ভালো লাগেনি ডাক্তারি পড়তে পড়তে শেষ না করেই বহিমিয়ানের মতো বেরিয়ে পড়েছিলাম পনেরো বছর পর ঘুরতে ঘুরতে যখন আশ্রমে এলাম তখন ও বিয়ে থাকুরের সংসারী আমাকে আর যেতে দিল না আর ওর চমৎকার আশ্রমটা দেখে ভালো লাগলো থেকে গেলাম ক্রমশ অন্য কথায় চলে যাচ্ছেন দেখে আমি বললাম রামলোচন কিন্তু হারিয়ে যাচ্ছে ও তাই তো তাই তো হ্যাঁ রামলোচনের কথাতে আসা যাক রামলোচনের বাবা ছিল সুবর্ণর বাবা হারাধনবাবুর নিজস্ব দরোয়ান কাম ভৃত্য খাস ভৃত্ত বলা যায় ওর বাবার মৃত্যুর সময় রামলোচন দেশেই থাকতো আহির পদবিতেই বোঝা যায় ওরা গরুমোষের কারবারই এছাড়াও কিছু ক্ষেত খামারও ছিল দু তিন বছর পর খরার প্রকোপে পড়ে ও প্রায় দৈন্যদশায় পড়ে শেষমেশ দেশ ছেড়ে এসে একদিন গিয়ে ওঠে ওই যশোদা আশ্রমে নিজের পরিচয় এবং দুরবস্থা জানিয়ে একটা চাকরি প্রার্থনা করে সুবর্ণের কাছে সুবর্ণ ওকে আশ্রয় দেয় আশ্রমের গরু মোষ সামলাবার দায়িত্ব ছিল ওই রামলোচনের ওপরেই যুবনাশকে বাধা দিয়ে নীল জিজ্ঞেস করল রামলোচনের মৃত্যু আপনার অস্বাভাবিক বলে কেন মনে হচ্ছে মানে ডাক্তারি রিপোর্ট কি ডাক্তার শিবধোষ বারুজ্জে হচ্ছেন আমাদের আশ্রমেরই ডাক্তার তার রিপোর্ট অনুযায়ী রামলোচনের মৃত্যু ঘটেছে করোনারি অ্যাটাকে তাহলে আপনি এটাকে হত্যা বলে সন্দেহ করছেন কেন না রামলোচনের চরিত্রে একটা বড় দুর্বলতা ছিল ওর অত্যধিক নেশা গাঁজা এবং সিদ্ধি দুটোই সমানতালে চলতো যার ফলে গরাদি পশুর দেখাশোনা ঠিকমতো করতে পারত না এই নেশা এবং কর্মে গাফিলতির ব্যাপার নিয়ে প্রায়শই সুবর্ণর সঙ্গে ওর খিটির মিটির লেগেই থাকতো সুবর্ণ এসব মনে প্রাণে ঘৃণা করতো বিশেষ করে কাজে গাফিলতি মৃত্যুর আগের দিন সন্ধেবেলা সুবর্ণর সঙ্গে ওর বেশ জোর বচসা হয় প্রভু ভৃত্তে বচসা হ্যাঁ আমি তো বচসাই বলবো সুবর্ণ ওকে সাফ জানিয়ে দেয় পরবর্তীকালে ওকে কাজে ফাঁকি দিতে অথবা নেশাসক্ত অবস্থায় দেখলে আশ্রম থেকে তাড়িয়ে দেব তার উত্তরে রামলোচন ও সুবর্ণকে অনেক কটু কথা শোনায় কটু কথা মানে ওই রামলোচন বলে এটা নেশা নয় এ শিউজিকা প্রসাদ আর তার ধর্ম নিয়ে বিশেষ ঝামেলা পাকালে সেও সুবর্ণকে ছেড়ে দেবে না দরকার পড়লে সেও সুবর্ণর সব নোংরা কথা ফাঁস করে দেবে কি নোংরা কথা সুবর্ণবাবুর সেরকম কি আপনার কিছু জানা আছে নাকি না না সুবর্ণ তো বেশ ভদ্র নিষ্কলঙ্ক চরিত্রের তার জীবনে কোনো কলঙ্ক আছে বলে আমার তো জানা নেই তার উত্তরে সুবর্ণবাবু কি বলেছিলেন স্বল্পভাষী এবং ব্যক্তিত্বপূর্ণ সুবর্ণের চরিত্রে অজস্র গুণের মধ্যে একটা ইগো সর্বদা কাজ করে যায় সে নিজেকে অত্যন্ত ধার্মিক মনে করে এবং তার প্রতি ঈশ্বরের অপার অনুগ্রহ আছে এমন একটা বদ্ধমূল ধারণা পোষণ করে যার ফলে তাকে একটা কথা প্রায় বলতে শোনা যায় কোনো লোক যদি ওকে হেনস্থা করে তাহলে স্বয়ং ঈশ্বর তার হয়ে সেই অপরাধীকে শাস্তি দেন সব থেকে আশ্চর্যের কি জানেন অতীতে দু একটা ঘটনা ধারণার সত্যতা প্রমাণ করেছে কিরকম ওই তো একবার সনাতন নামে আশ্রমের একটি লোক তার সুন্দরী স্ত্রীকে নিয়ে কিছু সন্দেহ প্রকাশ করে এবং সুবর্ণর চরিত্র সম্বন্ধে কটাক্ষ করে ঠিক সেই রাত্রেই লোকটির ঘরে অসাবধানে আগুন লেগে যায় তাতে সনাতন সম্পূর্ণ দগ্ধ হয়ে মারা যায় এর এরপরেও আরেকটি ঘটনা ঘটেছিল মাধব বলে অল্প বয়সী এক মালিকে চুরিদায় ধরা হয় সে নাকি সুবর্ণ রজান্তে বাগানের অধিকাংশ ফলমূল বাজারে বিক্রি করে দিত কথাটা সুবর্ণর কানে যেতেই সে মাধবকে সামান্য তিরস্কার করে এবং বলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে মাধবকে আশ্রম ছেড়ে চলে যেতে হবে কিন্তু মাধব অল্প বয়সী উঠতি ছেলে উল্টে সেই সুবর্ণকে শাসায় তার বক্তব্য সুবর্ণ নাকি জোর করে তাদের দিয়ে খাটায় সমস্ত লাভের টাকা নিজের ঘরে তোলে তাদের ঠকিয়ে এ এক ধরনের দাস প্রথা সমাজ পাল্টাচ্ছে সামান্য থাকা খাওয়ার বিনিময়ে এখানকার সমস্ত লোককে দিনের পর দিন সুবর্ণ শোষণ করে চলেছে তাদের নাকি আরও অনেক বেশি পাওয়া উচিত এটা চলতে দেওয়া উচিত নয় ভবিষ্যতে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সুবর্ণকে তারা ছেড়ে দেবে না ইত্যাদি ইত্যাদি আমার মুখ থেকে বেরিয়ে এলো এ তো দুধকলা দিয়ে কালসাপ পোষা বলুন বলতে পারেন আবার যুগ ধর্মকেও অস্বীকার করতে পারেন কি অজয়বাবু মাধবের দাবিটা খুব একটা অমূলক অমূলকজ্ঞতায় ছিল না একদিকে বিচার করলে ঘটনাটা কিন্তু তাই সামন্ত্রতান্ত্রিক জুলুম সামান্য থাকা খাবার বিনিময় শ্রম কেনা এও তো এক ধরনের শোষণ তাই না তবে মাধব আর বেশি দূরে গোতে পারেনি দিন তিনেক পর দেখা যায় আশ্রমের একটা কুয়োর মধ্যে মাধবের লাশ ভাসছে নীল কোনো কথা বলছিল না সে এক মনে সব শুনে যাচ্ছিল আমি বললাম কুয়োর মধ্যে লাশ তো এ নিয়ে কোনো পুলিশি তদন্ত হয়নি না হয়নি তো সবাই বললো মাধব নাকি মদের ঝোকে কুয়ে পড়ে যায় তাছাড়া ওখানে কেউই পুলিশি ঝামেলায় যেতে চাইলো না গ্রামের ব্যাপার ডাক্তারও সার্টিফিকেট দিয়ে দিল লাশ পুরানো হয়ে গেল এবারে নীলের প্রশ্ন ভারী মজার ব্যাপার তো তা মাধবের মৃত্যু নিয়ে আপনার বন্ধু আই মিন সুবর্ণ সুবর্ণবাবু কিছু বলেননি কি আর বলবে দুঃখ পেয়েছিল যতই হোক ওর আশ্রিত সন্তান তুলল মাধবের সঙ্গে সুবর্ণবাবুর কোন সম্পর্কে যোগাযোগ ওই তো মাধবের মা সরলা সুবর্ণর ঘরের কাজকর্ম সুবর্ণকর্মাবান নেশা টেশা করে নাকি না সবাই না করলেও কেউ কেউ তো করেই অথচ তাতে মালিকের একান্তই অনিহা। যুবনাশের মিষ্টি হাসিটা আবার দেখা গেল হাসতে হাসতেই বললেন বাবা মা তো ছেলেমেয়ের অনেক কিছুই পছন্দ করেন না ছেলেমেয়েরা কি সবসময় মা বাবার বাধ্য হয় বলুন হুম বলে অনেকক্ষণ বেশ গম্ভীর হয়ে নীল কিছু চিন্তা করল তারপর বলল। ঠিক আছে আপনি বরং রামলোচন সম্বন্ধে বলুন হ্যাঁ আগের দুটো ব্যাপার ছেড়ে দিলেও রামলোচনের মৃত্যুটা আমার ঠিক স্বাভাবিক মনে হয়নি বুঝলেন সনাতন মদ খেত তার ঘরে অসাবধানে আগুন লেগে যেতেই পারে শুনেছি মাধব মদ খিত নেশার ঝোঁকে সে কুয়োর মধ্যে পা পিছলে পড়ে যেতেই পারে রামলোচনও সারাদিন গরু মোষ সামলে রাত্রে ঘরে ফিরে শিউজির পুজো করে গাঁজাবাসির দিখেত তো তর্কের খাতিরে ধরেই নিলাম সে সেদিন একটু বেশি করেই নেশা করেছিল কিন্তু যত অপ্রকৃতিস্থই সে হোক না কেন মৃত্যুর পর তার মুখে খড় বিচুলি আর ভুসি লেগে থাকবে কেন বলুন নীল চকিতে যুবনাশের দিকে তাকিয়ে বলল আপনার এই কথার অর্থ ভোরবেলায় সবার চিৎকারে আমি যখন রামলোচনের ঘরে গিয়ে পৌঁছলাম না দেখলাম ওর মৃতদেহটা চিত হয়ে পড়ে আছে চোখে মুখে একটা অস্বাভাবিক যন্ত্রণার ছাপ আর ওর মাথার শুকনো চুলে গোঁপে মুখে নানান জায়গায় শুকিয়ে যাওয়া খড় আটকে আছে শুকিয়ে যাওয়া খড় হ্যাঁ হ্যাঁ ছোট ছোট খড়ের টুকরো আর ভুসির দানা সেটা খুব একটা অস্বাভাবিক নাও হতে পারে খড়ভুষি তো গরু মোষের খাবার হয়তো ও পশুগুলোর জন্য খাবার ঠিক করছিল সেই সময় না না মিস্টার ব্যানার্জি গরু মোষের জাবনা তৈরি করতে গেলে হাত দিয়ে করতে হবে মুখ আর মাথা দিয়ে নিশ্চয়ই নয় আমার মনে খটকা লাগায় আমি ওর হাত পা ভালো করে চেক করেছিলাম হাতে বা পায়ে কোনো খড় বা ভুসির চিহ্ন ছিল না তো ওর মৃত্যুটা কিভাবে হতে পারে এ সম্বন্ধে আপনি কোনো কিছু ধারণা করেছেন না আপনি হলে নিশ্চয়ই বুঝতে পারতেন আমার বুদ্ধি খুব অল্প এছাড়া আর কোনো অস্বাভাবিক কিছু আপনার চোখে পড়েছে হুম সেদিন অনেক রাত পর্যন্ত রামলোচনের ঘরে হারিকেন জ্বলতে দেখেছি নেভাতে হয়তো ভুলে গিয়েছিল তাহলে তো পরের দিন সকাল পর্যন্ত সেটা জ্বলতো তাই না তেলও তো ফুরিয়ে যেতে পারে আচ্ছা যুবনাশুবাবু আপনি সেদিন কত রাত পর্যন্ত জেগেছিলেন সাধারণত আমি একটার আগে শুই না কারণ ওই গান টান গাইতে বসলে আমার ঠিক সময় হিসেব থাকে না সেদিন আপনি কটার সময় শুতে যান না ঠিক ঘুরি তো দেখিনি তবে রাত দুটো তো হবেই ওই সময় আর কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েছিল কি শুতে যাবার আগে সাধারণত আমি চোখে মুখে জল দিয়ে শুই আমার ঘরের দাওয়ায় বালতিতে জল ভরাই থাকে সেদিনও চোখে মুখে জল দিচ্ছিলাম হঠাৎ মনে হলো কে যেন রামলোচনের ঘর থেকে চুপি বেরিয়ে যাচ্ছে স্পষ্ট দেখেছিলেন তাই তো মনে হলো চিনতে পেরেছিলেন লোকটাকে না যা অন্ধকার আমার কেবল ছায়া নজরে এসেছিল আপনার কি মনে হয় রামলোচনকে কেউ হত্যা করেছে কি করে বলবো বলুন তবে সব মিলিয়ে ব্যাপারটা অস্বাভাবিক রহস্যময় কোনো পোস্টমর্টম হয়েছে কোথায় আর হলো ডাক্তার দেখে বললেন হার্ট দুর্বল ছিল প্রথম স্ট্রোকেই গেছে ডেথ সার্টিফিকেটও দিয়ে দিলেন বডি পুড়িয়ে ফেলা হলো এ ব্যাপারে সুবর্ণবাবুর মতামত কী সুবর্ণ না কেমন যেন বোবা হয়ে গেছে অল্প কয়েকদিনের ব্যবধানে তিন তিনটে মৃত্যু ও বেশ খানিকটা উদ্বিগ্ন হয়ে আছে আপনার কাউকে সন্দেহ হয় দেখুন যে তিনজন মারা গেছে প্রায় সবারই অপঘাতে নয়তো হঠাৎ মৃত্যু হয়েছে অযথা আমি কাউকে সন্দেহ করতে যাব কেন তবে রামলোচনের মৃত্যুটা আমার কাছে অ্যাবনরমাল লেগেছে বলেই আপনাকে বললাম বুঝলাম কিন্তু এ ব্যাপারে আমার তো কিছু করার নেই হ্যাঁ তা ঠিকই তবে আপনি একবার গেলে কিন্তু ভালো হতো রথ দেখা কলা বেচা মন্দ কি তাছাড়া আপনার চোখে নিশ্চয়ই আরও বেশি কিছু দেখা দিত কি লাভ উপযাচক হয়ে নাক গলানোর না না আমি কিছু জোর করছি না আর কে এক রামলোচনের মৃত্যু নিয়ে মালিকের বিনা আমন্ত্রণে আপনি যাবেনি বা কেন তবে আপনাকে বলা এই কারণে এই লাইনে আপনার একটু ইন্টারেস্ট রয়েছে তো হয়তো দেখা গেল কিছু খুঁজতে খুঁজতে সাপের হদিশ পেয়ে গেলেন যুবনাশ্ববাবু এ ব্যাপারে আমাকে একটু ভাবতে দিন সত্যি আমার নাক গলানোর কোনো প্রয়োজন আছে কি না সেটাও তো চিন্তা করতে হবে হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই তাহলে আজ আমি উঠি যুবনাশবাবু চলে গেলেন নীল কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল এটা কেমন করে হয় কি বলছিস তুই কি কেমন করে হয় যুবনাশ্যবাবুর একটা কথার সঙ্গে যে একটা অঙ্ক মিলছে না তাই কি কথার সঙ্গে কি অঙ্ক মিলছে না একটু শুনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ নীল গা ঝাড়া দিয়ে উঠে বসতে বসতে বলল দূর ছাই আমারও তো মাথা ঘামাবার কি দরকার চ আজ দুপুরে একটা ছবি দেখে আসি বহুদিন কোনো ভালো ফিল্ম দেখা হয়নি যুবনাশ্যবাবু সেই যে গেলেন তারপর প্রায় মাসখানেক নিপাত্তা হঠাৎ একদিন সকালের কাগজ দেখে চমকে উঠলাম যশোদা আশ্রমে নৃশংস খুন কলকাতা থেকে প্রায় সত্তর মাইল দূরে রায়পুর গ্রামের শেষ প্রান্তে যশোদা আশ্রমের অধিবাসী জনৈক কৃপা সিন্ধু দাস অদৃশ্য আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মৃতের বয়স আনুমানিক পঞ্চান্ন এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে বেশ ত্রাসের সঞ্চার হয় পুলিশি তদন্ত চলছে খবরটা পড়ে নীলের দিকে এগিয়ে দিতে ও বলল খবরটা ওর আগেই পড়া হয়ে গেছে কিন্তু খবরটা যে ওর মনে কোনো রকম প্রতিক্রিয়া এনেছে এমন কিছু নজরে পড়লো না তখন বাধ্য হয়েই জিজ্ঞেস করতে হলো তাই কী ব্যাপার বলতো ঔদাসীন্য বজায় রেখেই নীল বললে কিসের কি ব্যাপার যশোদা আশ্রম তোর মনে কিছু রিয়াকশান আনছে না কেন রিয়াক্ট করার কি আছে খুন যখন কি গ্রামে বা শহরে আজকাল কোনো নতুন ঘটনা নাকি না তা নয় তবে যশোদা আশ্রম বলেই বলছি কিছুদিন আগেই ওখানে পরপর কি? পরপর কয়েকটা খুন না না খুনের কথা তো বলিনি বলছিলাম রহস্যজনক মৃত্যু সেটা কে বলছে যুবনাশ্য সেন কিন্তু সেটা তো যুবনাশ্যের ব্যক্তিগত ধারণা সেগুলোকে খুন বা রহস্যজনক বলে বেড়ানোর তো কোনো যুক্তি নেই আর আজকের কাগজের ঘটনা তাতে তোর আমার মাথা ঘামানোর কি প্রয়োজন বাবা। বা ভূতের মুখে রাম নামের মতো শোনাচ্ছে কিন্তু হতে পারে বলে ও সিগারেট ধরিয়ে যান্দার বাইরে মুখ করে বসে রইল শীত চলে গেছে আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে কলকাতা শহরে বসন্তকালটা টেরি পাওয়া যায় না গাছের ডালে ডালে নতুন পাতা গজাতে শুরু করেছে আর মাঝে মাঝে কখনো সখনো দু একটা নাছরবান্দা কোকিল স্থান কাল ভুলে ডেকে উঠে জানিয়ে দেয় বসন্তকাল বলে কিছু একটা আছে নীলের বর্তমান হাবভাব ঠিক বুঝতে পারছি না রহস্যের সামান্য গন্ধ পেলে যে লোক নাওয়া খাওয়া ভুলে যায় তার আজ হঠাৎ এ কী দুর্মতি রহস্যের প্রতি ওর হঠাৎ এত অনিহা কেন তাও ঠিক বুঝে উঠতে পারছিলাম না ওকে এই ব্যাপারে কি একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এমন সময় দিনু মানে নীলের বহুদিনের পুরনো ভৃত্য ওর চিরপরিচিত ভঙ্গিতে ভঙ্গিতে মুদ্রা দোষ দুপেয়ালা চা হাতে ঘরে ঢুকল দাও দুজন নিচে তোমাকে যেন ডাকতে যেন দুজন ভদ্রলোক কে তা যেন আমি কি করে বলবো তবে যেন একজন এ বাড়িতে আগে অনেকদিনই আসতো কে আস বাবু তা যেন হবে ঠিক আছে নিচে বসা আমি আসছি দিনু চলে গেল আমি আর নীল মুখ চাবাচাবি করলাম তারপর বললাম কী রে যশোদা আশ্রমের ব্যাপার নয় তো হুম হতে পারে সঙ্গে যখন যুবনাশ্য হাজির চ দেখি বৈঠকখানায় গিয়ে দেখি এক অপরিচিত ভদ্রলোকের সঙ্গে যুবনাশ্য নিম্ন স্বরে কি যেন কথা বলছেন আমরা যেতেই যুবনাশ্র তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে ভদ্রতা করলেন নীল মৃদু হেসে সামনে সোফায় বসতে বসতে বলল না হয় এক মাস পরে বাড়িতে এলেন তা উঠে দাঁড়িয়ে ভদ্রতা করতে হবে যুবনাশের হাসিটা খুবই মিষ্টি আগেই বলেছি মিষ্টি করে হেসেই উনি বললেন না ঠিক তা নয় তবে তবে যদি কিন্তু এগুলো বাদ দিয়ে এখন যশোদা আশ্রমের সমাচার বলুন আমার তো মনে হয় আজ সেই জন্যেই আপনার আগমন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন নিশ্চয়ই কাগজে সব পড়েছেন কাগজ যতটুকু খবর দিয়েছে ততটুকু পড়েছি তা বটে তবে এবার যে সাহেবকে একেবারে পাকড়াও করে নিয়ে যেতে এসেছি আর তো না বললে চলবে না আপনি বলুন তো অবস্থাটা কি দিন দিন খারাপের দিকে যাচ্ছে না কেন এখনও আপনি কেন বলছেন সনাতন বা মাধবের কথা ছেড়েই দিলাম ওগুলো অ্যাক্সিডেন্ট রামলোচন সেটাও নাকি অ্যাক্সিডেন্ট কিন্তু একমাত্র আমিই বলেছিলাম কিন্তু রামলোচনের মৃত্যুটা অস্বাভাবিক সেটা তখন কেউ শুনল না তারপর এক মাস যেতে না যেতেই এবার তো আর অ্যাক্সিডেন্ট বলে উড়িয়ে দেওয়া যাবে না তাই না আচ্ছা আচ্ছা সেসব শোনা যাচ্ছে কিন্তু ইনি একে তো ঠিক না ওকে আর আপনি চিনবেন কী করে ও আমাদের সুবর্ণর দূর সম্পর্কের ভাই নিহার মুখার্জি প্রফেসর আমাদের যশোদা আশ্রমের বলতে পারেন স্থায়ী বাসিন্দা আমার নয় নিহার বাবুর সঙ্গে নমস্কার বিনিময় মতো উড়ো করে নীল বলল আপনি অধ্যাপক আগে হ্যাঁ তবে খুব নাম করা কোনো কলেজে পড়াই না রায়পুরের কাছে একটা ছোটোখাটো কলেজে আছি নীলের সঙ্গী হয়ে থাকতে থাকতে আমার একটা অভ্যেস বেশ পাকাপোক্তভাবে পেয়ে বসেছে যে কোনো নতুন মানুষকে আগাগোড়া খুঁটিয়ে দেখা ভদ্রলোকের চেহারাটির সঙ্গে পেশার খুব মিল ব্যাকব্রাশ করা চুল এখন সামান্য এলোমেলো গায়ের রঙটা মোটামুটি ফর্সাই বলা যায় তীক্ষ্ণ নাক দৃঢ় চিবুক বয়স চল্লিশের মধ্যে চোখে কালো মোটা ফ্রেমের চশমা চশমার নিচে উদাস চাহনি আদময়লা গেরুয়া পাঞ্জাবি আর পাজামা একটা শান্তিনিকেতনের কাজ করা কাপড়ের ঝোলা ব্যাগ নিহারবাবু তখনও বলে চলেছেন আপনার অনেক কথাই যুবনাশ্যবাবুর কাছে শুনেছি আপনার সঙ্গে আলাপ করারও ইচ্ছে অনেক দিনের এবার কিন্তু শুধু আলাপ নয় একেবারে পাকড়াও করে নিয়ে যেতে এসেছি হুম তা তো বুঝলাম কিন্তু যার সব থেকে বেশি চিন্তার ব্যাপার এবং মাথা ব্যথা তিনি তো আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন না আপনি সুবর্ণদার কথা বলছেন তো উনি আসতেন কিন্তু বিশেষ একটা জরুরি কাজে ওকে ওর অফিসে যেতে হয়েছে তাই আসতে পারলেন না কিন্তু বারবার অনুরোধ করেছেন আপনাকে নিয়ে যাবার জন্যে সঙ্গে একটা চিঠিও দিয়ে দিয়েছেন আপনি পড়ে দেখুন না নিহারবাবুর বুক পকেট থেকে একটা চিঠি বার করে দিলেন নীল চিঠিটা পড়ে আমাকে এগিয়ে দিল সরাসরি আমন্ত্রণ চিঠির বক্তব্য আশ্রমের লোকের ধারণা কৃপা সিন্ধুর মৃত্যু নাকি খুন এবং এই খুনকে কেন্দ্র করে যশোদা আশ্রমের শান্ত জীবন অশান্ত হয়ে উঠেছে তাই সুবর্ণবাবু চান এই রহস্যের কিনারা হোক পুলিশের থেকে গোয়েন্দা নীল ব্যানার্জির উপর উনি বেশি ভরসা করেন এর জন্য ন্যায্য পারিশ্রমিক দিতে সুবর্ণবাবু কোনো রকম কার্পণ্য করবেন না ইত্যাদি ইত্যাদি চিঠিটা পড়া শেষ করে নীলের দিকে তাকালাম দেখি ও গম্ভীর মুখে কি যেন ভাবছে এবার যুবনাশ্যবাবু বললেন এত কি ভাবছেন মশাই কত বড় বড় কেস আপনি জীবনে সলভ করলেন এ তো অত্যন্ত সামান্য ব্যাপার এ ধরনের কথায় হয় বিরক্তই হল বলল আপনি কি করে বুঝলেন মশাই যে কেসটা খুব সাধারণ না না মানে আমাদের কাছে ধাঁধা হলেও আপনার কাছে তো কিছুই নয় না না ওভাবে বলবেন না ওটা ঠিক সাইন্টিফিক কথা নয় এই সময় হঠাৎ নিহারবাবু পকেট থেকে কয়েকটা একশো টাকার নোট পার করে বললেন কিছু মনে করবেন না ব্যানার্জি সাহেব আপনাকে অপমান বা ছোট করার জন্য নয় আজকাল সব কাজের মধ্যেই একটা অ্যাডভান্স বলে ব্যাপার এসে গেছে তো তো সুবর্ণদা এইটুকু আপনাকে গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন নীল কিন্তু টাকাটা ছুলো না বলল না না ওটা আপাতত থাক আগে আমি যশোদা আশ্রম এবং আপনাদের কৃপা সিন্ধু সম্বন্ধে ভালো করে সব জানি তারপর তারপর নিশ্চয়ই অ্যাডভান্স নেব। আপাতত আমার কয়েকটা প্রশ্নের যে জবাব দিতে হবে হ্যাঁ বেশ তো বলুন না আমাদের জানা থাকলে নিশ্চয়ই বলবো আশ্রমের ইতিহাস যুবনাশুবাবুর কাছে মোটামুটি শুনেছি বাকিটা গিয়েই শুনবক্ষণ এখন বলুন তো কৃপা দাস অর্থাৎ যিনি নিহত হয়েছেন তিনি কে আর তার সঙ্গে আশ্রমের সম্পর্ক কি কৃপা বাবু আমাদের ওখানকার ওভারঅল কেয়ারটেকার কাম হিসাবরক্ষক কিসের হিসেব ওই আশ্রমের আয় ব্যার উনি ওখানে কতদিন আছেন তা বছর পাঁচেক তো হবেই সুবর্ণবাবুর সঙ্গে ওনার কোনো রিলেশন আছে নাকি না না তেমন কিছু না আগে উনি ঘোষাল ইন্ডাস্ট্রির শহুরে অফিসে কাজ করতেন তারপর সুবর্ণ ওকে আশ্রমে নিয়ে যায় ইন্ডাস্ট্রির অফিসে কি কাজ করতেন উনি ওখানে ছিলেন ক্যাশিয়ার ব্যাপারটা একটু খটকা লাগছে কেন এতে খটকা লাগার কী আছে শহরের ইন্ডাস্ট্রি অফিস থেকে কাজ ছাড়িয়ে শহরতলির এক আশ্রমে সামান্য কেয়ারটেকার তো উনি কি রিটায়ার করেছিলেন আপনি ঠিকই অনুমান করেছেন মিস্টার ব্যানার্জি কৃপা সিন্ধুবাবুকে ওখানে নিয়ে যাবার পেছনে একটা কারণ আছে ঘোষাল ইন্ডাস্ট্রির ক্যাশে একবার বেশ মোটা রকম টাকার হের ফের হয়ে যায় তো কৃপা সিন্ধুবাবু তখন ওখানকার হেড ক্যাশিয়ার তছরূপ হওয়া টাকার কোনো রকম হিসেব দিতে না পারায় ওর চাকরিটা যায় তারপর বেশ কিছুদিন বাদে ওই যশোদা বৌদির হাতে পায়ে ধরে পড়েন শেষকালে যশোদা বৌদির অনুরোধে সুবর্ণদাওকে আশ্রমে কাজ দেয় কিন্তু আপনি তো বললেন উনি আশ্রমেরও হিসেব রক্ষক ছিলেন হ্যাঁ হিসেবের ব্যাপারটা উনি ভালো বুঝতেন তাই হিসেব রাখাই ওনার দায়িত্ব ছিল কিন্তু টাকা পয়সার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না বুঝলাম তা মার্ডারটা কিভাবে হয়েছে ওর বাড়ির ঠিক সামনেই গোটা তিনেক তেঁতুল গাছ আছে একটা তেঁতুল গাছের তলাতেই উনি মুখ থুবড়ে পড়েছিলেন মাথার পেছনটা একেবারে থ্যাথলানো রক্তের চারদিক ভেসে যাচ্ছিল অর্থাৎ পেছন থেকে কেউ তাকে অতর্কিতে আঘাত করেছিল আগে হ্যাঁ সেরকমই তো মনে হয় আপনি নিজে বডি দেখেছিলেন হ্যাঁ সবাই দেখেছে যুবনাশ্ববাবুও দেখেছেন বলুন না যুবনাশ্ববাবু যুবনাশ্ববাবু অনেকক্ষণই চুপচাপ বসেছিলেন ওকে বলতে বলায় উনি সজোরে মাথা নেড়ে বললেন হ্যাঁ আপনিই বলুন মশাই আমি অত খুঁটিয়ে দেখিনি ওই রক্ত টক্ত দেখলে আমার শরীর খারাপ লাগে আমি অ্যাট এ গ্লান্স দেখেই পালিয়ে গিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে নিহারবাবু আপনি বলুন যতটা জানেন আঘাতটা কি দিয়ে করা হয়েছিল বলে আপনার মনে হয় কিছু ভারী জিনিস যেমন সাবল অথবা ভারী কোনো পাথর এরকম একটা কিছু হতে পারে ওরকম কোনো জিনিস কি কাছাকাছি ছিল বিশেষ করে সাবল না আমি তো ঠিক খেয়াল করিনি তবে লোকাল দারোগা গোপাল সাহা এ ব্যাপারে ডিটেলস আপনাকে বলতে পারবেন খুনটা কখন হয়েছিল সে সম্বন্ধে কোনো আইডিয়া আছে আগে না তবে গতকাল সকালে কৃপা সিন্ধুবাবুর একমাত্র মেয়ে রমাই ওকে মৃত অবস্থায় আবিষ্কার করে চিৎকার মিছি শুরু করে দেয় বডি নিশ্চয়ই পোস্টমর্টমে গেছে আগে হ্যাঁ শুনেছি আজ বিকেলেই বডি ছেড়ে দেবে মিস্টার ব্যানার্জি আপনি আর না বলবেন না এইভাবে একটা জলচ্চ লোক দুম করে খুন হয়ে গেল তার উপর ট্রেনে আসতে আস্তে যুবনাশ্ববাবু আগের মৃত্যুগুলো সম্বন্ধেও সন্দেহ প্রকাশ করছিলেন সত্যি যদি এই মৃত্যু বা এর আগের মৃত্যুগুলোর মধ্যে কোনো রহস্যজনক যোগাযোগ থাকে তাহলে সেগুলোরও তো একটা ফয়সলা হওয়া উচিত তাই না আশ্রমের মালিক ছাড়াও আমরা মানে আর সব অধিবাসীরাও এটাই চাইছি প্লিজ নিহারবাবুর মুখের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সেখানে একটা মিনতির ছাপ ফুটে উঠেছে আর যুবনাশ্ববাবু তো মুখিয়েই আছেন অগতা নীল রাজি হয়ে গেল বলল উম বেশ সত্যি যদি আপনারা আমাকে চান আমি যাব দিন আপনার অ্যাডভান্সের টাকাটা টাকাটা নিয়ে পকেটে পুরতে পুরতে নীল বলল একটু তো আপনাদের বসতে হবে আপনি এক্ষুনি যাবেন নিহারবাবু যেন হাতে স্বর্গ পেলেন নিশ্চয়ই অগুস্থলকে বেশি পুরনো হতে দিতে নেই তাহলে অনেক দেখার জিনিস হাওয়ায় মিলিয়ে যায় আর একটা কথা আমার বন্ধুও সঙ্গে থাকবে কিন্তু আপত্তি নেই তো যুবনাশ্রই উত্তর দিলেন আপত্তি মানে এ তো রাত যোগ মশাই যান আর দেরি করবেন না চট করে তৈরি হয়ে আসুন পনেরো মিনিটের মধ্যে দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম চারজনে রায়পুর স্টেশনে যখন নামলাম তখন ঠিক দশটা চৈত্রের গোড়ায় রোদ এখন বেশ চড়া স্টেশন রোডের ওধারেই সার সার সাইকেল রিক্সা একটায় আমি আর নীল অন্যটায় ওরা দুজন উঠে বসলেন রিক্সাওয়ালাদের সবাই যশোদা আশ্রম চেনে তাই আমাদের নতুন করে কিছু বলতে হলো না কিছু দূর যাবার পর আমি প্রথম মুখ খুললাম হ্যাঁ নীল কীরকম বুঝছিস রে ব্যাপারটা এখন থেকে কি করে বলবো বল কিছুই তো দেখলাম না কিছুই তো জানলাম না তবু শুনে কি বুঝলি মানে কৃপা সিন্ধুর খুনের কোনো মোটিভ খুঁজে পাচ্ছিস নীল একটু চুপ করে থেকে বলল। আমার একটা নিজস্ব থিওরি আছে তুই নিশ্চয় জানিস হুম সেই এইচ ডবলিউডিউ মানে হাউ ওয়াই অ্যান্ড হু অতএবচ্ছর আগে হাউটা উদ্ধার করি তারপর তোমার ওয়াই মানে মোটিভ কিন্তু এ তো দেখছি বেশ দূর মনে হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি হ্যাঁ ভাই বলে ও রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো এই যশোদা আশ্রম এখনো কত দূর হবে তা আপনার অনেকটা পথ চার ক্রস্ত বটেই এরপর রাস্তা আরও খারাপ যেতে ট্যাম লাগবে বাবু সামনে তাকিয়ে দেখি যুবনাশ্বর বাবুদের রিক্সাটা বেশ খানিকটা এগিয়ে চলেছে দুপাশে ফাঁকা মাঠ শুরু হয়ে গেছে চৈত্রের গোড়া কিন্তু এরই মধ্যে সব হু হু করছে নীলের দিকে তাকালাম সেখানে চিন্তার ক্ষীণ ছায়া অগত্যা একটা সিগারেট ধরিয়ে রুক্ষ মাঠ বনবাদার দেখতে দেখতে একসময় এসে পৌঁছালাম যশোদা আশ্রমে ঘড়িতে তখন পৌনে এগারোটা পাঁচিলের সীমানা ডিঙিয়ে যখন ভেতরে গিয়ে ঢুকলাম সত্যি বলতে কি অবাক না হয়ে পারলাম না মনে হলো কেউ যেন আমাদের হঠাৎ রুক্ষ মরুভূমি থেকে এক রাস সবুজের মধ্যে ফেলে দিল যেদিকে তাকাই কেবল সবুজ আর সবুজ চারিদিকে ঘন ঘন গাছপালা আর জঙ্গল কলকাতায় আজকাল আর এত সবুজ চোখে পড়ে না সবুজ রঙে আশ্চর্য নরম জাদু আছে মন আর চোখে একটা স্নিগ্ধ আবেশ মাখিয়ে দেয় গ্রীষ্মের শুরুতেই এই এরপর বর্ষায় না জানি আশ্রম কত মনোরম হয়ে উঠবে রিক্সা ছেড়ে দিয়ে আমরা সবুজ ঘাসের জাজিম মারিয়ে ভেতর দিকে এগিয়ে যেতে লাগলাম নীলের কি মনে হচ্ছিল জানি না কিন্তু আমার কেবলই মনে হচ্ছিল এত সুন্দর সবুজ সবুজ প্রকৃতির মধ্যে থেকেও রক্তের বিভীষিকা দেখতে ভালোবাসে এমন পাষণ্ড কে আছে কৃপাসিন্ধু বাবুকে নিশ্চয়ই কেউ না কেউ হত্যা করেছে কিন্তু প্রকৃতির এমন নরম স্নিগ্ধতার মধ্যে মানুষ যে কীভাবে খুনি হতে পারে তা আমার বোধগম্য হয় না দুপাশে ঘন গাছগাছালি রেখে আমরা ক্রমশ ভেতর দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল ছবির মতো সুন্দর ছোট ছোট বেশ কয়েকটা কুঁড়ে ঘর বড় বড় গাছের ফাঁক দিয়ে কমলা রঙের টালির ওপর রোদ পড়ে দেখাচ্ছিল দারুণ এতক্ষণ প্রায় নীরবে চারজন হেঁটে চলছিলাম হঠাৎ যুবনাশ্য বললেন এই যে আমরা এসে গেছি ও ওই দেখুন দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে আগে কোথায় যাবেন কৃপাসিন্ধুর বাড়ি না সুবর্ণর ওখানে কোনটা আগে পড়বে কৃপাসিন্ধুর ঘরটাই আগে পড়বে কিন্তু কি ওখানেও তো জটলা কিসের নিহারবাবু কি ব্যাপার বলুন তো আবার কিছু ঘটনা ঘটলো না তো আমরা তখন একটা পুকুরের পাশ দিয়ে চলেছি যুবনাশের কথায় মুখ তুলে দেখি পুকুরের ওপারে সত্যি বেশ একটা বড় জটলা নিহারবাবু সেই দিকে তাকিয়ে বললেন কিছু বোঝা যাচ্ছে না তবে কৃপাসিন্ধুবাবুর বাড়ির সামনেই জটলাটা রয়েছে আমার মনে হয় ওর বডিটা মঠ থেকে নিয়ে এসেছে চলুন তাড়াতাড়ি পা চালাই নিহারবাবুর ধারণাই ঠিক বেশ কিছু নানা বয়সের আবাল বৃদ্ধ বনিতা মাছির ঝাঁকের মতো একটা জায়গায় গোল হয়ে ঘিরে আছে আমরা পৌঁছতেই জনতার মধ্যে সামান্য গুঞ্জন উঠল একটা খাটিয়ার ওপর কৃপাসিন্ধু নামে এক প্রৌঢ়ের দেহ শয়ান আপাতমস্তক সাদা চাদরে মোড়া আঠাশ উনত্রিশ বছরের একটি মেয়েকে দেখলাম মৃতদেহটিকে জড়িয়ে অনুচ্চ স্বরে কাঁদছে নীল প্রায় ফিস ফিস করে নিহারবাবুকে বললো এই মতো ভারী জনতা কি একটু হালকা করা যাবে না মুখটা একবার দেখার দরকার ছিল কিন্তু এরা কি যাবে দেখি একবার চেষ্টা করে বলে তিনি জনতার উদ্দেশ্যে বললেন শোনো তোমরা এখানে আর ভিড় করো না এরা কিন্তু লালবাজার থেকে এসেছেন বুঝতেই পারছ কেসটা খুনের তাই এদের এখন অনেক কাজ করতে হবে তোমরা এরকম ভিড় করলে এদের তো কাজের অসুবিধা হবে নিহারবাবুর কথায় কিছু কাজ হলো জনতা একেবারে সরে না গেলেও একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে ছোটোখাটো জটলায় ভাগ হয়ে গেল হঠাৎ নীর বলল দিলেন তো সব বারোটা বাজিয়ে কেন দুম করে ওদের বলে বসলেন আমি পুলিশের লোক লালবাজার থেকে আসছি না বা কথাটা মিথ্যে জানি মিস্টার ব্যানার্জি কিন্তু ওই সব কথা না বললে ওদেরকে সরানো যেত না আর কি হবে এক কাজ করুন না মৃতদেহের মুখের ঢাকনাটা একটু খুলে ফেলুন যুবনাশবাবু একটু উসখুস করে বললেন আপনি এখনই মুখের চাদর সরাবেন না কি কেন আপনার আপত্তি আছে না না ঠিক তা নেই তবে আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না কারণ ওইসব রক্ত টক্ত দেখলে আমার শরীর খারাপ করে আপনারা দেখুন আমি বরং ততক্ষণ সুবর্ণকে খবরটা দিই তাই করুন নিহারবাবু আপনারও তেমন কিছু উইকনেস আছে নাকি না না আপনি আমার সামনেই বডি দেখতে পারেন ওই মেয়েটি নিশ্চয়ই হুম কৃপা সিন্ধু বাবুরই মেয়ে ওই একটি মেয়ে যুবনাস্য বাবু চলে গেলেন নীল ধীরে ধীরে মেয়েটির কাছে গিয়ে বেশ কোমল স্বরে বলল ভাই আমরা যে একবার ওনার বডিটা দেখব আমাদের একটু সাহায্য করবেন না কান্না ভেজা চোখ তুলে মেয়েটি একবার তাকালো নীলের দিকে তারপর মেয়েটি আর কিচ্ছু না বলে এক পাশে সরে দাঁড়ালো মেয়েটি যে বুদ্ধিমতী এবং শিক্ষিতা তাওর হাবভাবে বোঝা যায় নীল নিজেই এগিয়ে গিয়ে মৃতের মুখে ঢাকনা সরালো আধবোজা চোখ দুটো চোখই কালচে লাল সারা মুখে শুকিয়ে যাওয়া রক্তের কালো কালো ছোপ দাঁতগুলো সব বেরিয়ে পড়েছে স্কালটা ওপেন করা হয়েছিল এলোপাথারি সেলাই করে রাখা হয়েছে কানের লতি বের রক্তের শুকনো ধারা এই সময় পাশ থেকে নিহারবাবু বললেন আঘাতটা মাথার পিছনেই বেশি জায়গাটা একদম থ্যাঁতলানো হুম বলে নীল আরও মিনিট দুয়েক মুখটা দেখে চাপা দিয়ে দিল তারপর নিহার বাবুকে জিজ্ঞেস করলো ঠিক কোনখানে বডিটা পাওয়া গিয়েছিল অদূরে কয়েকটা তেঁতুল গাছ দেখিয়ে দিয়ে নিহারবাবু বললেন ওই যে ঠিক ওই ওই জায়গাটায় মৃতের আপাতত আর কিছু দেখার নেই আচ্ছা নাকটা ওভাবে ছড়ে গেল কেন ওই মাটিতে মুখ থুবড়ানো অবস্থায় ওকে পাওয়া গিয়েছিল আমার মনে হয় সজোরে আঘাত খাবার ফলে উনি মাটিতে ছিটকে পড়েন তাই হয়তো হুম ঠিক আছে আপনি সব ব্যবস্থা করতে বলুন বলেই ও তেঁতুল গাছগুলোর নিচে চলে গেল। জায়গাটাকে অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল কিন্তু হত্যার কোনো হাতি আর নজরে পড়ল না এমনকি আশেপাশে তেমন কোনো ভারী পাথরও দেখা গেল না এদিক ওদিকে কোনো বিশেষ পায়ের ছাপও নেই না থাকারই কথা কারণ দু একদিনের মধ্যে বৃষ্টি হয়নি হঠাৎ আমাদের তিনজনেরই নজরে এলো নিকটবর্তী সবুজ ঝোপের পাশে এক পাটি চটি সুর গোটানো চটি নীল সবপ্রশ্ন দৃষ্টিতে নিহারবাবুর দিকে তাকালো নিহারবাবু বুঝতে পেরে বললেন খুব সম্ভবত ওটা কৃপা বাবুরি চটি পুলিশকে এটা দেখেনি তা তো বলতে পারবো না তবে বড় বড় ঘাস আর ঝোপের আড়ালে ছিল বলে হয়তো তাদেরও নজর এড়িয়ে গেছে চটিটা যে কৃপা বাবুরি তাদের বোধহয় আপনার কোনো সন্দেহ নেই তাই না নিহারবাবু আমি না বলতে পারলে ওর মেয়ে নিশ্চয়ই বলতে পারবে ওকে কি ডাকবো একবার না না থাক তবে একটা জিনিস আপনি খোঁজ নিন এখানে ওই ধরনের সুর গোটানো বিদ্যাসাগরী চটি কে কে পড়েন না বিশেষভাবে খোঁজ নেবার কিছু নেই সিন্ধু ছাড়াও আর আরেকজন ওই ধরনের চটি পড়েন কে তিনি যশোদা আশ্রমের মালিক সুবর্ণ ঘোষাল নীল ভুরু কুঁচকে ওর দিকে তাকালো তারপর বলল এরা দুজন ছাড়া আর কেউ মনে করে দেখুন তো আর কেউ না আমি আর কারো পায়ে দেখিনি যুবনাশ্ববাবু কি গোঁপ রাখেন ফস করে নীল একটা বেখাপ্পা প্রশ্ন করল চট করে বলুন মানে কোপ হ্যাঁ হ্যাঁ বলুন একটু আগেই তো উনি আপনার সঙ্গেই ছিলেন এ মানে রাখেন বোধ হয় বুধ হয় অর্থাৎ সঠিক বলতে পারছেন না তেমনি এত ডেফিনেট হয়ে কি করে বলছেন এখানে আর কারো পায়ে আপনি ওই ধরনের বিদ্যাসাগরী চটি দেখেননি নিহারবাবু বোকা বনে চুপ করে গেলেন নীল আবহাওয়া পাল্টে বলল চলুন এখানে এখনই আর কোনো কাজ নেই পরে আসা যাবে ওদের বলুন লাশ নিয়ে যেতে এখন নিশ্চয়ই সুবর্ণবাবুর ওখানে যাবেন নিশ্চয়ই যার আমন্ত্রণে এখানে আসা তার ওখানেই তো আগে যাওয়া উচিত ছিল চলুন যশোদা আশ্রমের আর পাঁচটা বাড়ির থেকে সুবর্ণ ঘোষালের বাড়ি নিঃসন্দেহে বেশ আধুনিক এবং সাজানো গোছানো অবশ্য সেটাই স্বাভাবিক মডার্ন বাংলো টাইপের একতলা বাড়ি কিন্তু ছাদ আছে বারান্দাগুলো সুন্দর গ্রিল দিয়ে সাজানো আমরা ঢুকতেই দেখি প্রশস্ত বারান্দায় একটি ইজি চেয়ারে বিরস পদনে বসে আছেন সৌম্য দর্শন এক পুরুষ বয়স যুবনাশ্বের কাছাকাছি হবে লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা উজ্জ্বল গৌরবর্ণ রগের দুপাশে জুলপি সমের চুলগুলি চকচকে সাদা ব্যাকব্রাশ করা চুল চোখে সরু সোনালি ফ্রেমের চশমা সাদা কেমব্রিকের পাঞ্জাবি এবং পাজামা এবং খুব স্বাভাবিক কারণেই আমার ভদ্রলোকের পায়ের দিকে নজর পৌঁছল হ্যাঁ তার পায়ে সুর গোটানো বিদ্যাসাগরী চটি আমাদের দেখেই উনি উঠে বসলেন নিহারবাবুই আলাপ করিয়ে দিলেন সুবর্ণদা ইনি নীলাঞ্জন ব্যানার্জি আর ইনি অজেও বসু ওর বন্ধু আরে আসুন আসুন মিস্টার ব্যানার্জি আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম বসুন 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 সামনেই আরও দুটো বেতের চেয়ার ছিল আমরা দুজনেই বসলাম হঠাৎ নিহারবাবুর দিকে তাকিয়ে সুবর্ণবাবু জিজ্ঞেস করলেন কৃপাকে কি ওরা নিয়ে গেল না এবার যাবে আর মিছি মিছি দেরি করে কি হবে তারা দিয়ে ওদের বেরিয়ে পড়তে বলো আর যুবনাশ গেল কোথায় এখানেই তো আসার কথা আফটারঅল ওরই সাজেশনে তো মিস্টার ব্যানার্জিকে ডাকা দেখতে পেলে পাঠিয়ে দিও আর শ্যামাপদকে বলো এদের চা জলখাবারের ব্যবস্থা করতে নিহার চলে গেলেন ওর গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে সুবর্ণবাবু বললেন আপনি নিশ্চয়ই এখানকার সব কথা শুনেছেন হ্যাঁ যুবনাশোবাবুর মুখে আমি কিছু কিছু শুনেছি বটে অনেক আশা করে শহর ছেড়ে গ্রামের একেবারে প্রান্তে এই আশ্রমটা তৈরি করেছিলাম জানেন শহরের সব কলুষতা সব কিছু থেকে দূরে থাকবো বলে কিন্তু কি যে সব ছাই ছাইপা হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না সিন্ধু যে হঠাৎ এভাবে মরে যাবে আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ নীল সুবর্ণ ঘোষালকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল হঠাৎ সুবর্ণবাবুর কথার মধ্যেই প্রশ্ন করলো কৃপাসিন্ধু বাবুর মৃত্যু সম্বন্ধে আপনার কি ধারণা সবাই তো বলছে ওকে নাকি খুন করা হয়েছে কাগজও তো তাই লিখেছে ও আমি এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না কেন এই কেনটাই তো আমার চিন্তায় ফেলছে কৃপাসিন্ধুর মতো ওরকম একজন নিরীহ লোককে বলা নেই কওয়া নেই খুন না 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 আমার বিশ্বাস হয় না আপনার অবিশ্বাসের হেতু আপনি গোয়েন্দা মানুষ এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন যে কোনো খুনের পেছনে একটা কারণ তো থাকবে হ্যাঁ নিশ্চয়ই মোটের ছাড়া খুনি কেনই বা রিস্ক নেবে এত বড় অপরাধের কিন্তু কৃপা সিন্ধুর কী ছিল বলুন না আছে তার অর্থ না আছে তার কোনো শত্রু তার কোনো শত্রু নেই এটা আপনি জানলেন কিভাবে আরে মশাই শত্রুটা এমনই জিনিস তার জন্যে মিনিমাম একটা যোগ্যতা থাকা দরকার সিন্ধু যে কারো শত্রু হতে পারে এটা আমার চিন্তার অতীত নীল অকারণ তর্কে গেল না কারণ এই টপিক্সের ওপর ও অন্তত আধ ঘন্টা ওর অকাট্য যুক্তি দেখে তর্ক চালাতে পারত কে কখন কেমন করে একজনের শত্রু হতে পারে সে সম্বন্ধে নীলের থেকে বেশি নিশ্চয়ই সুবর্ণবাবু জানেন না নীল প্রসঙ্গ পাল্টালো বলল তাহলে কি আপনি বলেন স্বাভাবিক কারণেই কৃপাশেন্দুবাবুর মৃত্যু হয়েছে না 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 তাও বলছি না মৃত্যুটা অপঘাতেই হয়েছে যেমন আপনার জানা নেই ও ছিল হার্টের পেশেন্ট একবার স্ট্রোকও হয়ে গিয়েছিল তার উপর বলেই হঠাৎ সুবর্ণবাবু চুপ করে গেলেন নীল একটু সময় দিয়ে বলল থামলেন কেন মিস্টার ঘোষাল কী তার ওপর না কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে এই যেন দুর্লঙ্ঘ নিয়তির মতো ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে অথচ আমি তো এর জন্য দায়ী নই আপনি যদি একটু খুলে বলেন তাহলে আমার পক্ষে বোঝার সুবিধে হতো লোকে বিশ্বাস করবে না করতে পারে না কিন্তু আমি দেখেছি প্রতি ক্ষেত্রেই আমার জীবনে এই ঘটনা ঘটছে জানি না ভবিষ্যতে কি হবে মিস্টার ঘোষাল হ্যাঁ হ্যাঁ বলছি ওই ছোটোবেলা থেকে আমি লক্ষ্য করেছি কেউ যদি অকারণে আমার মনে আঘাত দেয় না আমাকে গালিগালাজ করে অথবা আমাকে অপমানিত করে তার ফল আখেরে ভালো হয় না ছোটবেলায় একবার আমার বাবা আমার অজান্তেই আমার মনে আঘাত দিয়েছিলেন তারপরে একটা বিরাট দুর্ঘটনায় তার জীবনে দুর্বিপাক নেমে এসেছিল কলেজ লাইফেও আমার এক বন্ধু একবার আমাকে সামান্য কারণে অপমান করেছিল এক ঘর লোকের সামনে আপনি বললে বিশ্বাস করবেন না ব্যানার্জি সাহেব ঠিক তার তিন দিনের দিন আমার সেই বন্ধুটি ট্রেনে কাটা পড়ে পারতপক্ষে তাই আমি মানুষের সঙ্গে দ্বন্দ্বকলহ এড়িয়েই চলি চেষ্টা করি মানুষের সঙ্গে যথাসাধ্য সৌহার্দ্য বজায় রাখতে মানুষের ভালো করতে আমার এই আশ্রম তৈরি করার উদ্দেশ্য তাই এখানে সবাই আমার আশ্রিত সামান্য পরিচয় সূত্র নিয়েও কোনো মানুষ আমার কাছে হাত পাতলে তাকে ফিরিয়ে দিইনি কখনো ভেবেছিলাম এতেই আমার সব সুখ এতেই আমার শান্তি খুঁজে পাবো আমি কিন্তু কি হলো বলুন তো এ কি হচ্ছে কথা বলতে বলতে সুবর্ণবাবু অন্য মনস্ক হয়ে গেলেন নীল ওর অন্য মনস্কতা ভাঙালো আচ্ছা মিস্টার ঘোষাল আমি যশোদা আশ্রমে ঘটে যাওয়া আরও কয়েকটা অপঘাতে মৃত্যুর কথা শুনেছিলাম সেগুলো কি সব সত্যি হ্যাঁ ব্যানার্জি সাহেব আমি তো সেই কথাই বলতে চাইছি সনাতন আমার এখানে সামান্য কাজকর্ম করতো লোকটা এমনিতে বেশ ভালোই ছিল কিন্তু ওর রোগ ছিল নেশা ভাঙ করার এসব আমি একদম সহ্য করতে পারি না একদিন অবস্থা এমন চরমে তুললো বাধ্য হয়ে ওকে কিছু কুটু কথাও বলতে হয়েছিল কিন্তু সে সব কিছু কৃতজ্ঞতা ভুলে একটা মোটা লাঠি নিয়ে আমাকে মারতে এলো বড় ব্যথা পেয়েছিলাম সেদিন কিন্তু পরিণাম সেই রাতেই সে আগুনে পুড়ে মরে গেল এ ব্যাপারে কোনো তদন্ত হয়নি তদন্তের কি আছে নেশা ঝোকে কখন যেন হারিকেনের গায়ে লাথি মেরে দিয়েছিল জ্বলন্ত হারিকেন উল্টে খড়ের গাদায় আগুন ধরে যায় তারপর সেই মাধব কোথাও তোর কোনো জায়গা ছিল না আশ্রয় দিয়েছিলুম আমি বাগান দেখাশুনো করার কিন্তু অকৃতজ্ঞ ছেলেটা চুরি করা শুরু করলো অ্যাঁ ধরা পড়তে ধমক দিলুম উল্টে আমায় সাম্যবাদের বুলি শেখাতে এলো আমাকে শাসালো সর্বসমক্ষে করলো অপমান ভয় দেখালো আশ্রমের মধ্যে বিপ্লব আনবে ফল কি হলো বলুন তেরাত্তের পোয়ালো না কুয়ে পা পিছলে পড়ে শেষ তারপর গেল রামলোচন গেল কৃপা সিন্ধু কৃপা সিন্ধুর সঙ্গেও কি কোনো রকম বচসা হয়েছিল আপনার হ্যাঁ হয়েছিল তো লোকটা এমনিতে নিরীহ কারো সাথে পাঁচে থাকতো না মুখ তুলে কারোর সঙ্গে জোরে কথাও বলতো না ওর ছিল হাত টানের রোগ আগে আমার অফিসের ক্যাশিয়ার ছিল হুম শুনেছি শুনেছেন কার কাছ থেকে ওই যুবনাশবাবুই বলেছিলেন কথায় কথায় আপনি যখন সবই শুনেছেন তখন আর নতুন করে কি বলবো একবার তাড়িয়ে দিয়েছিলুম ফের এসে হাতে পায়ে ধরল চাকরি দিলুম কিন্তু পুরনো রোগ ছাড়তে পারেনি এখানেও হিসেবের চুপি শুরু করেছিল কিন্তু যতদূর শুনেছি ওর হাতে তো নগদ টাকার ছিল না আরে মশাই গায়ে বাছুরে ভাব থাকলে বনে গিয়েও দুধ দেয় বীরেন মানে এখানকার ক্যাশিয়ার তার সঙ্গে কৃপা সিন্ধুর গলায় গলায় ভাব যাক সেসব কথা মারা যাবার আগের দিন সন্ধেবেলা ওকে ডেকে বেশ করে সাবধান করে দিই কিন্তু তার উত্তরে ও আমাকে কি বলেছিল জানেন কি? বলে বলতে গিয়েও হঠাৎ থেমে গেলেন সুবর্ণবাবু তারপর অবশ্য বললেন যাক সেসব পারিবারিক ব্যাপার ওই আমার পরিবারের প্রতি নোংরা ইঙ্গিত সেসব শুনে কাজ নেই কিন্তু বিশ্বাস করুন ব্যানার্জি সাহেব বড় লেগেছিল নিজের বুকে আঙুল ঠেকিয়ে বললেন এই এইখানে আর তখনই আমি টের পেয়েছিলাম আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমাকে বলে দিয়েছিল ওর দুঃসময় এসে গেছে সুবর্ণর ভাবা বেগে কোনোরকম কর্ণপাত না করে নীল বলে উঠল উত্তেজনায় বা রাগে আপনি ওকে কিছু বলেননি হ্যাঁ বলেছিলুম তো দুজনকেই বলেছিলুম এখন মনে হচ্ছে ওকে কিছু না বললেই ভালো হতো ওকে আমি আশ্রম ছেড়ে তিন দিনের মধ্যে চলে যেতে বলেছিলাম সুরে উনি কি বলেছিলেন কিছুই না কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছিল তারপর হঠাৎ বুকে হাত চেপে আমার ঘর থেকে চলে গিয়েছিল কেন বোধহয় ওর হার্টের যন্ত্রণা শুরু হয়েছিল এই ঘটনাটা কখন ঘটে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা হবে আর উনি মারা গিয়েছিলেন কখন পরের দিন ঘুম থেকে উঠে শুনি কৃপা সিন্ধু নেই আচ্ছা আপনি কি দেখেছিলেন কৃপাসিন্ধু বাবুর মাথার পেছন দিকে গভীর ক্ষতের চিহ্ন না না আমি ওর ডেড বডি দেখিনি এটা অনেকেই দেখেছেন এবং লোকের ধারণা কেউ তাকে পিছন থেকে অতর্কিতে কোনো ভারী কিছু দিয়ে যেমন হাতুড়ি বা শাবলের আঘাতে ওকে হত্যা করেছে আমি তো আগেই বলেছি আমার এসব বিশ্বাস হয় না তবে আপনি গোয়েন্দা মানুষ আপনি সত্য উদ্ঘাটন করুন কৃপা সিন্ধুবাবুর তো একটি মেয়ে আছে তাই না হ্যাঁ পোড়া মেয়ে না না ওকে আমি ভাসিয়ে দেব না লেখাপড়া শিখেছে আমার লাইব্রেরি দেখাশুনো করে এখন থেকে অ্যাকাউন্টসটাও ওই দেখবে মাঝে মাঝে আলটপকা এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে লাভ দিতে নীলের জুড়ি নেই এখানেও তাই করলো করে জিজ্ঞেস করলো আপনি কলকাতা থেকে তো আজই ফিরলেন হ্যাঁ কোম্পানির কয়েকটা সাপ্লাইয়ের ব্যাপারে যেতে হয়েছিল দু চার দিনের থাকার কথাও ছিল কিন্তু এদিকে এই সব দুর্ঘটনা বাধ্য হয়ে ফিরে আসতে হলো চটিটা কি কালি কিনলেন মানে একেবারে আন করা দেখছি এখনো ভালো করে ধুলো লাগেনি তাই মনে হলো আর কি বিস্ময় ভ্রুকুঞ্চন এবং সন্দিগ্ধ দৃষ্টিতে একবার নীলের দিকে তাকিয়ে ঘোষাল বললেন না মানে হঠাৎ এই জুতোর প্রসঙ্গ কেন সে কথার জবাব দেবার আগে এসে পড়লেন যুবনাশ্য আর নিহার বাবু পিছনে এক ট্রে বোঝাই মিষ্টি নিয়ে প্রবেশ করল একজন ভৃত্ত শ্রেণীর লোক যুবনাশ্য বললেন মিস্টার ব্যানার্জি নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে সামান্য কিছু জোগাড় করতে পেরেছি চটপট হাত লাগিয়ে ফেলুন আর শ্যামাপদ এদের চা নিয়ে এসো শ্যামাপদ ট্রেন নামিয়ে রেখে চলে গেল অবেলায় এত নন্তান মিষ্টি খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না নীল সামান্য আপত্তি করে দু একটা তুলে নিল আমিও তাই জুতোর প্রসঙ্গই হোক আর যে কোনো কারণেই হোক সুবর্ণবাবু সামান্য গম্ভীর হয়ে গিয়েছিলেন হয়তো অবস্থার মোড় ঘোরাতে নীল কিছু একটা বলতে চাইছিল কিন্তু তার আগেই বললেন বডি দেখলেন হুম দেখলাম কি মনে হলো এখনই চট করে তো কিছু বলা যায় না আচ্ছা লোকাল থানাটা কত দূর তা এখান থেকে মাইল পাঁচেক তো হবেই যাবেন নাকি হুম যেতে তো হবেই হঠাৎ নিহার বাবু বললেন কিন্তু সুবর্ণদা এদের থাকার ব্যবস্থাটা কি হবে অনেকক্ষণ পর সুবর্ণবাবু মুখ খুললেন নিমন্ত্রণ করে যখন ডেকে এনেছি তখন সেটা কি আর ঠিক করে ভাবিনি ভাবছ সিন্ধুর পাশের কোয়ার্টারটাই খালি আছে ঘরটাও ভালো মনে হয় না এদের কোনো অসুবিধে হবে ব্যানার্জি সাহেব হ্যাঁ বলুন আমি আপনাকে একটু আগেই বলেছি কৃপা সিন্ধুর মৃত্যুটা যদিও সবাই খুনটুন বলছে আমার কিন্তু বিশ্বাস হয় না কিন্তু মানুষ তো অবস্থার দাস এখানকার সবারই ধারণা এটা মার্ডার কেস যুবনা শোভা নিহারের একান্ত আগ্রহেই আমি আপনাকে ডেকে এনেছি আপনি আমার আতিথ্য গ্রহণ করুন আপনার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যা সত্যি তাই খুঁজে বার করুন সত্যি বলতে কি পুলিশের কথাবার্তা এবং আচার ব্যবহার আমার ঠিক ভালো লাগে না সত্যি যদি এর মধ্যে কোনো রহস্যের ব্যাপার থেকে থাকে অথবা কৃপাসিন্দুকে কেউ হত্যা করে থাকে এসে তো ভালো কথা নয় সে লোকটাকে তো ধরা দরকার কারণ এর সঙ্গে আমার আশ্রমের যশ অপযশের প্রসঙ্গ জড়িয়ে আছে আচ্ছা ব্যানার্জি সাহেব ঠিক কতদিন আপনি সময় নেবেন এর জন্য মিস্টার ঘোষাল হ্যাঁ বলুন আপনার কথাগুলো আমি আপনার মনের কথা বলেই কি ধরে নিতে পারি কথা কেন বলছেন কারণ আপনি তো বিশ্বাসই করেন না যে কৃপা সিন্ধুবাবুকে কেউ হত্যা করেছে আপনি কি তাই বিশ্বাস করছেন প্রমাণ বা সূত্র না পেলে আমি কিছুই বিশ্বাস করি না এক্ষেত্রে মৃত্যুটা অস্বাভাবিক এটুকু বলতে পারি কারেক্ট এবং আসল সত্যটাকে খুঁজে বার করবেন এটাই আমার মনের কথা এবার বলুন না কতদিন সময় লাগবে আপনার তদন্তের জন্য এই মুহূর্তে তা বলা সম্ভব না তবে অনন্তকাল নিশ্চয়ই নয় আচ্ছা নিহার তুমি এদের থাকার ঘরটা দেখিয়ে দাও বলেই সুবর্ণবাবু হাত বাড়িয়ে দিলেন উইশ ফর ইউ কুইক সাকসেস করমর্দন করতে করতে নীল বলল ধন্যবাদ আমরা বেরিয়ে আসছিলাম হঠাৎ যুবনাশ্য একটা কথা বলে ফেললেন মিস্টার ব্যানার্জি নিহারের মুখে শুনলাম আপনি নাকি এক পাটি বিদ্যাসাগর চটি পেয়েছেন ঝোপের আড়াল থেকে হ্যাঁ কেন বলুন তো ওটা কি আপনার হ্যাঁ আমার হবে কেন আমি কোনোদিন ওই চটি পড়িনি তবে এই সুবর্ণ নাকি এক পাটি চটি গত তিন দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা হয়তো ওরই হবে নীলের ভ্রু কুঁচকাল আর আমি স্পষ্ট দেখলাম সুবর্ণবাবুর উজ্জ্বল এবং মসৃণ কপালে দুটো ভাঁজ পড়ল ভ্রু কুঁচকে নীল জিজ্ঞেস করল ওটা যে সুবর্ণবাবুর হবেই এটা আপনি বুঝলেন কী করে শুনেছি কৃপাসিন্ধুবাবু ওই একই ধরনের চটি পড়তেন তার যে নয় তাই বা আপনি জানলেন কি করে চটিটা কি আপনি দেখেছেন দাঁড়ান মশাই দাঁড়ান এতগুলো প্রশ্ন করলে ঘাবড়ে যাব না না চটিটা আমি দেখিনি তবে সুবর্ণর মুখে শুনেছিলাম ওর এক পাটি চটি হারিয়ে গেছে তাই ভাবলাম ওটা ওরও হতে পারে তাছাড়া তাছাড়া কি আমি তো ডেফিনেট কিছু বলতে চাইনি চটিটা কৃপা সিন্দুরও হতে পারে আপনি খোঁজ নিলেই সব জানতে পারবেন হুম আসুন নিহারবাবু চলি মিস্টার ঘোষাল আবার বিকেলে দেখা হবে হ্যাঁ আসুন জীবনাশ এদের দুপুরের খাওয়া দাওয়া হ্যাঁ সে তোকে চিন্তা করতে হবে না শ্যামাপদ ভাত আর মুরগির মাংসের জোগাড় করছে শেষ হলো শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প যশোদা আশ্রমের হত্যাকাণ্ডর প্রথম পর্ব নমস্কার